আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছানোর কাজ শুরু করেছে প্রদেশ কংগ্রেস। এই নির্বাচনে শাসক দলকে চাপে রাখতে তৈরি বীরজিৎ অ্যান্ড কোংরা। সঙ্গী হিসেবে রয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনও। বুধবার সাংবাদিক বৈঠকে এমন কথাই জানালো প্রদেশ কংগ্রেস। এর লক্ষ্যে আগামী 24 ও 25 ফেব্রুয়ারি রাজ্যে আন্দোলনে নামতে প্রস্তুত কংগ্রেস। কংগ্রেস ভবনে এদিন বিজেপি সরকারের বিভিন্ন অনৈতিক পলিসি নিয়ে মুখ খুললেন মহারাজ প্রদ্যুৎ কিশোর। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। সাংবাদিক বৈঠকে মহারাজ বলেন আগামী 24-25 ফেব্রুয়ারি হবে রাজ্যে এই আন্দোলন। 25 को जैसे हमारे प्रेसिडेंट ने कहा है कि यहां में आंदोलन होगा। 26 तारीख को राहुल गांधी जी खुद गुवाहाटी आ रहे हैं और उनका भी रैली गुवाहाटी में है। दिलजीत बाबू, मैं, गोपाल बाबू, हम लोग सब वहाँ जा रहे हैं। রাজ্য তথা দেশে কৃষকদের হাল বর্তমানে খুবই বেহাল, যার কারণ এই সরকার। তবে কংগ্রেস কৃষকদের স্বার্থেই আছে আর থাকবে। পরিস্থিতি পুরো দেশ মে বহুতই খারাপ হে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় মে জব কংগ্রেস কা সরকার আয়া তো হমনে কাহা থা কি 10 দিন কে অন্দর হম উনকা জো লোন হে ও মাফ কর দেঙ্গে। হমনে 10 দিন কি নহি ইন্তজার কিয়া, হমনে पहले 2 दिन के अंदर ही कर्जा माफ कर दिया। মহারাজ রীতিমতো বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেন এই সাংবাদিক বৈঠকে। গোটা কংগ্রেস দল এই আন্দোলনের হুমকি দিয়েছে, কেননা মহারাজের মতে এই আন্দোলনটা লোকসভা নির্বাচনের পরেও বহাল রাখবে কংগ্রেস। সব লোক গোপাল বাবু সব লোক এক সঙ্গে হকার এই সরকার কে খিলাফ হাম লোক আন্দোলন কা এলান কর রহে হ্যায়। और ये ऐलान सिर्फ इलेक्शन के लिए नहीं, इलेक्शन के बाद भी रहेगा। जब तक सरकार बीजेपी की दिल्ली में और त्रिपुरा में है, हम उनका पॉलिसी और उनके खिलाफ विद्रोह करेंगे। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের এই আন্দোলনের প্রভাবটা যে সাধারণের মধ্যে কতটা বিস্তার করতে পারে তা বলবে হয়তো সময়ই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।